والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى ألك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلي ألك وأصحابك يا نور الله تيو إسلامي بحيرة أو مدني আলহামদুলিল্লাহ আজা যে আপনাদের প্রিয় ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাই রাম আলিহি কারামত এর মধ্যে আরেকটি নতুন যে সিদ্দিকা আকবর আল্লাহ তালা আনহ এর সম্পর্কিত বরকতময়ী কারামত নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আশা করি আপনাদের সকলেই আল্লাহ তালার দয়াই এবং পাশাপাশি যে আমার রোসনসাল্লাহ তহ আলিহি আলিহি ওসালাম এর দয়াই যে আপনারা সকলে ভালো এবং সুস্থ রয়েছেন তো আল্লাহ তালা আমাদেরকে সুস্থ এবং ভালো রাখুক সেই দয়াই করছে আপনাদের জন্য তো আসুন যে আলহামদুলিল্লাহ আজ আমরা ধারাবাহিকভাবে যে হজরত সৈদুল সিদ্দিকা আকবর রদিয়ালাহু তায়ন হু এর বরকতময়ী এক একটি কারামত আলহামদুলিল্লাহ আজ আমরা শ্রবণ করে আসছি আজকে ইনশাআল্লাহ আল্লাহ একটি অনেক বরকতপূর্ণ ফজিলতপূর্ণ ঈশাআ আল্লাহ আজা আমরা কারামত শ্রবণ করব পাশাপাশি আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে আজকে জানবো যে কারাম আলাহি মরিদুমানদের সাথে খারাপ আচরণ করলে তাদের ব্যাপারে খারাপ ধারণা করলে তাদেরকে গালাগালি করলে তাদেরকে মন্দকতা বললে পাশাপাশি যারা তাদেরকে খারাপ কথা বলে তাদের সাথে সম্পর্ক রাখলে তাদের কী দুনিয়ার মধ্যে আল্লাহ তালা প্রতিদান দাঁড় করবেন এবং তাদের কি অবস্থা হবে দুনিয়ার মধ্যে এবং পরে কালের মধ্যে ঈশাআ আল্লাহ আজা আজকেও আমরা ওই সম্পর্কে জানবো আসুন নেই ভাইরা আমরা আজকে যে আমার রসুন সাদাহ তলিহি আলিহি ওসাল্লাম এর উপর দোরশ্রী পাঠ করার ফজলিয়ত সম্পর্কে একটি বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করি যে হাদিস শরীফটি জামে শহীর থেকে আমার শেখাত আমির আহ সুন্নাত ওনার একটি লিখিত রিসালা এর মধ্যে নকল করেছেন তো আসুন আমরা ওই বরকতময় হাদিসে মুবারকাটা অন্তরের কান্দি আমরা শ্রবণ করি শাল্লাহ আল্লাহ আল্লাহাল আমাদেরকে তফিক দান করুক আমিন আমাদের প্রিয় নবী রসোল্লাহ আরবি সাল তাহলে আলিহি আলি ওসাল্লাম ইরশাদ করেছেন আমার প্রতি অধিক হারে দরশরী পাঠ করো কে বলছেন যে আমার রসুল সাল্লাহ তাহলে আলিহি আলি ওসাল্লাম বলছেন যে আমার প্রতি অধিক হারে কী করো দরশরী পাঠ করো নিশ্চয় আমার প্রতি তোমাদের দরশরী পাঠ তোমাদের গুনাহের জন্য মাকফিরাত স্বরূপ সুবাহ প্লিজ তাই ভাই আমরা শ্রবণ করলাম যে আমার রসুন সাল্লাহ তালা আলহি বা আলিহি ওসাল্লামের উপর দরশরী পাঠ করার কারণে পাঠ করার ধারা আমাদের গুণা মাফ হবে আমরা তো গুনে আমরাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা কী করছি আল্লাহ তালার নাফার মানি করছি আমার রসুন সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর চুন্ন বিরোধী কাজ করে আমরা যাচ্ছি প্রিয় ইস্তমি ভাইরা আর আমার রসুন সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওসাল্লাম আমাদের গুনাকে মাফ করানোর জন্য আমাদেরকে সংবাদ দিয়েছেন যেন আমরা আমার হসন সাল্ল তাল আলিহি আলহি এর উপর দোর শরীফ পাঠ করি কেননা এটা আমাদের গুনা মাফ করানোর জন্য যথেষ্ট আল্লাহ তহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং মোহাব্বত সহকারে প্রতিদিন যেন আমরা আমার রসন সাল্লাহ তালা আলিহি আলহি এর উপর দৌড় শরীফ পাঠ করি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন আসুন মোহাব্বত সহকারে

দরশরী পাঠ করার সৌভাগ্য অর্জন করেছি তো আসুন আজকেও আমরা যে হজরত সৈদুনা সিদ্দিকা আকবর কত আনহ এর বরকতময় একটি কারামত আমরা শ্রবণ করব। অর্থাৎ এ ধারা যে আমাদের যে অনেক সময় শৈতান আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন সাহাবাহিকরম আলে হৃদানদের বিষয় নিয়ে পাশাপাশি আল্লাহর নবীদের বিষয় নিয়ে এবং আল্লাহর রসুলদের বিষয় নিয়ে আল্লাহর বলিদের বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে বর্তমান সময়ে যে শয়তান আমাদেরকে ধুখা দিচ্ছে বিভিন্ন ধরনের ঘুমরাহিমূলক আমাদের ইমান বরবাদ হয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কুমন্ত্রণা শয়তান আমাদেরকে জি দিয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ আজাহাজাল আমরা যদি মনোযোগ সহকারে এই সাহাবাই সাহবাইকার আলি মৃদুবন্দের যে কারামত এটা যদি আমরা শ্রমণ করি এই কারামত থেকে অনেক ইনশাআল্লাহ আজা শিক্ষণীয় বিষয় মাদারিফুল আমরা হাসিল করতে পারবো যেটার দ্বারা আপনার আমার ইমান বেঁচে যাবে আল্লাহ তাল দয় আসুন আমরা আর দীর্ঘায়িত না করে কথাটা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই অর্থাৎ আজকে আমরা হজরত সৈদুলনা সিদ্দিক আকবর রবি আল্লাহ এর যে কারামত আমরা শ্রমণ করবো তা আল্লামা ইউসুফ নাবাহানি রহমতুল্লাহ তাহলে ওনার জামে কারামতুল আউলিয়া এর প্রথম খণ্ড পৃষ্ঠ নম্বর সাতশত সত্তর এর মধ্যে নকল করেন তো আসুন আমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করি কি বলেছেন উনি হজরত শেখ আব্দুল ওয়াহাব সেরানী রহমতুল্লাহ আলী বর্ণনা করেন একদিন এক হিংসুক ব্যক্তি হজরত মুহাম্মদ ইবনে আবুল হাসান বিক্রি সিদ্দিকী রহমতুল্লাহ তাহ আ বিভিন্ন কটো কথা বলল অর্থাৎ বিভিন্ন ধরনের খারাপ কথা বলল আমি তাকে অনেক নিষেধ করি অর্থাৎ কে ওই আল্লামা ওয়াহাব সারানী রহমতুল্লাহ তাই আলী বলেন আমি ওই ব্যক্তিকে যে ব্যক্তি যে খারাপ ভাষা ইউজ করছে ব্যবহার করছে ওই আল্লাহর বলির সাথে তো আমি তাকে অনেক ধরনের কী করি নিষেধ করি ওই দিন রাত্রে স্বপ্নের খলিফাতের রসুল হজরত সৈদুনা আশিক আকবর হজরত সৈদুনা সিদ্দিক আকবর রদিয়ালা আনহু এর দিদার আমার নসিফ হয় যে এরপর বলা হচ্ছে যখন ওই ব্যক্তি ওই আল্লাহর ভলি হজরত সৈদুনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালা আনহু এর দিদার লাভ করলেন ধন্য হলেন তখন তিনি আমাকে বললেন কে সিদ্দিকা আকবর আনহু ওই আল্লাহর ভলিকে বললেন তুমি আমার বংশধর মোহাম্মদ ইবনে আবুল হাসান এর পক্ষে ওই হিংসুকের বিরুদ্ধে প্রতিবাদ করাতে আমি তোমার উপর খুশি হয়েছি সিদ্দিকা আকবর দি আল্লাহ তাহ আনহু বললেন তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি আল্লাহ তালা তোমাকে এর প্রতিদান দান করুক অনুরূপ আরেক দিন অর্থাৎ এটা তো হয়ে গেল এই ঘটনাটা এরপর অনুরূপ দিন হজরত মোহাম্মদ ইবন হাসান বিক্রি রহমতুল্লাহ তল আলী এর পিতা হজরত শেখ আবুল হাসান রহমতুল্লাহ তল আলাই উপস্থিতিতে এক ব্যক্তি আমার অর্থাৎ আব্দুল ওয়াহাব শাহানী রহমতুল্লাহ তল আলহী এর দুর্নাম ও নিন্দা করে তখন হজরত শেখ আবুল হাসান রহমতুল্লাহ তআ আলাই কোনো প্রতিবাদ না করে চুপ থাকেন পরে ঘটনা শুনে আমি তার শেখ অর্থাৎ আবুল হাসান এর উপর অসন্তুষ্ট হই সেদিন রাত্রে স্বপ্নে আমি আবারও হাজার সেই সিদ্দিক সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তাকায়াল আনহু এর দিদার লাভ করি হাসান প্রিয় ইসলামী ভাইরা আমরা একটু মনোযোগ সহকারে যে শ্রবণ করি যে সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তাকায়াল হয়ে এর প্রিয় ইসলামী ভাইরা যে আমরা মনোযোগ সহকারে যে দেখি এবং শ্রবণ করি যে সিদ্দিকা আকবর দিয় তালাহ আনভাই এর শান কেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই রাত্রে স্বপ্নে আবার আসার পর তিনি আমাকে বললেন আমি আমার বংশধর আবুল হাসানের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি তুমি তাকে ক্ষমা করে দাও হজরত আবু আবদুল ওয়াহাব সেরানি রহমতুল্লাহ তাহ আল বলেন উক্ত ঘটনায়ের প্রেক্ষিতে যে সিদ্দিকা আকবরদি আল্লাহ এ আনহের এই কারণ আব্দুল ওয়াহাব আলী রহমতুল্লাহ তালা আলে মুগ্ধ হয় এবং অন্যদিকে হজরত শেখ আবুল হাসান ও তার ছেলে হজরত মোহাম্মদ ইবনে আবুল হাসান বিক্রি রহমতুল্লাহ তাহ আলাই সিদ্দিকা আকবরদাল এর আকবরের বংশধর হওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা লাভ করি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে এখান থেকে আমরা একটা মাদানী ফুল হাসিল করতে পারি যে সিদ্দিকা আকবর রদি আল্লাহ আনহু তো আছেন উনি তো সাহাবি কিন্তু যে সিদ্দিকা আকবর রদি তায় আল আহু এর বংশদেরকে কি করেছেন কটুকুমূলক কথা বলেছেন ওই জিনিসটাও হাজার সেই তো সিদ্দিকা আকবর আল্লাহ তায়াল আহু এর সহ্য করতে পারলেন না প্রিয় ইসলামী ভাইরা একটু চিন্তা করে দেখুন যেখানে সিদ্দিকা আকবর রদি আল্লাহ তাল আনহু এর খারাপ লেগেছে উনি কবর শরীফ থেকে এসে ওই আল্লামা আব্দুল ওয়াহাব সরানি রহমতুল্লাহ তাল আলীকে স্বপ্নে এসে এটাই বলে গেলেন এবং ধন্যবাদ জানিয়ে গেলেন কেন যে ওয়াহাব সরানি রহমতুল্লাহ তাল আলহ ওই ব্যক্তিকে নিষিদ্ধ করার কারণে যেহেতু ওই আল্লাহর আল্লাহলি হজরত সৈদুলনা সিদ্দিকা আকবর রদি আল্লাহ তাহ কি ছিল বংশধর ছিল এবং ওই ব্যক্তি যখন সিদ্দিক আকবর রদে আল্লাহ তা আয়ালা আন ওই বংশধরকে খারাপ কর্তৃত্বমূলক কথা বলছে যেমন নিচে তা ব্যবহার করছে তখন সিদ্দিক আকবর দে আল্লাহ তা আয়ালা আনহের সহ্য হলো না তো এর দ্বারা বোঝা গেল প্লিজ ভাইরা ও উমাদানী চ্যানেলের দশশ্রোতা এই আদার আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ তা আলার দেওয়া ক্ষমতা বলে যে আল্লাহর ভলিরা সাহাবাই করম আইলেই যে মৃত্যু অর্থাৎ ইন্তেকাল করার পরও তারা মানুষের সাথে এসে সাক্ষাৎ করতে পারে দেখা করতে পারে এবং মানুষের উপকারও করতে পারে এটা হচ্ছে এই ওয়াকিয়া দ্বারা এই কারামত দ্বারা আমরা অর্থাৎ বোঝার সেই চেষ্টা আমরা করেছি প্রিয় ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এখানে যে সিদ্দিক আকবর দিয়াহ তায়েল আনহু এর বংশধরকে গালি দেওয়ার কারণে কটুক্তিমূলক কথা বলার কারণে যদি এই অবস্থা হয় তাহলে আসুন আজকে আমরা যে সাহাবাইকার এই মুরিদমানদেরকে যারা গালি দেয় যারা এক সাহাবিকে ভালোবাসে অন্য সাহাবিকে গালি দেয় এই ধরনের কিছু মানুষ মুসলমান রয়েছে যারা এক সাহাবিকে সম্মান করতে গিয়ে অপর এক সাহাবির কি সম্মানকে ক্ষুণ্ণ করে আসুন প্রিয় ইসলামী ভাইরা আজকে আমরা ওই ব্যাপারে আজকে আমরা মাদানীফুল শ্রবণ করব। যারা আইলে এই মুরিদোমানদেরকে গালি দেয় অর্থাৎ আমার রসুন সাল আল্লাহ আলিম এর সমস্ত সাহাবি জান্নাতি এবং আমার এর সমস্ত সাহাবির উপর আমার রসুন সাল আল্লাহি আলী সন্তুষ্ট এবং সাথে সাথে আল্লাহ সন্তুষ্ট আমরা হয়তোবা ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে বা আমাদের জানা সৌভাগ্য অর্জন হয়েছে তা আসুন প্লিজ ভাইরা আমরা তো আজকে এই বরকতময় কারামত আমরা শ্রবণ করেছি যে হজরত সঈদুল্লা সিদ্দিক আকবর রদি আনহু যে ইন্তিকালের পরও ওই আল্লামা আব্দুল ওহাব সারানী রহমাতুল্লাহ তা আলা আলীকে স্বপ্ন যুগে এসে যে ধন্যবাদ জানালেন কিভাবে যে ওনার বংশধরের পক্ষে কথা বলার কারণে আসুন প্রিস ভাইরা আজকে বর্তমানে যারা আমরা ওই সাহাবাইকরাম আলিহিমুমানদের বিরুদ্ধে আমরা কথা বলি বিপক্ষে কথা বলি তাদের অবস্থা কেমন হবে আসুন আজকে আমরা তা শ্রবণ করবো আল্লাহ তা আল আমাদেরকে যে সাহাবাইকরাম আলিহিমুমানদেরকে যথাযথভাবে সম্মান করার ডিসপেক্ট করার সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করুক প্রিয় ইস্তামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুল্লা আজাল আমরা এতক্ষণ পর্যন্ত হজরত সৈদুলা সিদ্দিকা আকবর রাজি আল্লাহ এর ইন্তেকালের পরে উনি একটি ওনার বরকতময় কারামত আমরা শ্রবণ করেছি অর্থাৎ যে ইনি ইন্তেকালের পরও হজরত সৈদুলা যে আল্লামা আব্দুল্লাহ হাব শরানী রহমতাল্লাহ তালাহ আলীকে ধন্যবাদ জানিয়েছেন সুক্রিয়া জ্ঞাপন করেছেন আসুন আমরা আজকে একটি বিষয় সম্পর্কে আমরা জানব তো আমরা চেষ্টা করবো তা মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য হজরত আল্লামা জালাল সুইতি শাহ ফে রহমতুল্লাহ তা আলে আলাই ওনার সরহ সুদূর কিতাবে বর্ণনা করেছেন কোনো এক লোকের মৃত্যুর সময় ঘনিয়ে এলো তাই ভাইরা আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য চেষ্টা করি এটাকে আমরা অর্থাৎ এড়িয়ে না যাই কী বলা হচ্ছে এখানে সতর্কতা হওয়ার কি রয়েছে মাদানি ফুল রয়েছে কোনো এক লোকের মৃত্যুর সময় ঘনিয়ে এলো তাকে কালিমাই তৈবা পড়তে বলা হলো সে বলল এটি পড়ার ক্ষমতা আমার নেই কে ওই ব্যক্তি বললেন একটু চিন্তা করে দেখুন যে ব্যক্তিকে শেষ মুহূর্তে কালিমাই তৈবা অর্থাৎ যেটার উপর ফয়সালা হবে চান্নার চাহান্না যেটার উপর তার সব কিছু কি ডিপেন্ড করে যে কালিমা তো এবার পরে পড়ে যাবে দুনিয়া থেকে ইমান নিয়ে ওই মুহূর্তে সে ব্যক্তি বলল যে এটি পড়ার ক্ষমতা আমার নেই কারণ কি আমি এমন সব লোকদের সাথে মেলামেশা ও উঠা করতাম মানে এই এই নিয়ামত থেকে বঞ্চিত এই ব্যক্তি কেন বঞ্চিত প্রিয়স্তামী ভাইয়েরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি কেন বঞ্চিত যে বললেন আমি এমন লোকদের সাথে মেলামেশা ও উঠাবসা করতাম অর্থাৎ আমার সাথে এমন ব্যক্তির সাথে কী ছিল সম্পর্ক ছিল যারা হাজারত সাইদুনা আবু বকর সিদ্দিক নদিয়ালতা আয়া আনহু ও হাজারত সাইতুনা উমর ফারুক আজম নদিয়ালহতা আয়া আনহু এর ব্যাপারে ভালো মন্দ বলার জন্য আমাকে উৎসাহ দিত প্রিয় স্থানীয় ভাইয়েরা মাদানী চ্যানেলের তশ্রোতা একটু চিন্তা করে দেখুন আজকে যারা বর্তমানে আমরা আজকে একজন অন্য সাহাবিকে মর্যাদা দিয়ে উপরে তুলতে গিয়ে আজকে আমরা অন্য এক সাহাবের কি খারাপ বর্ণনা করতেছি জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আজাল যে আমার রসুন সাদাল্লাহ তলিহিবা আলী ওসাল্লাম এর সমস্ত সাহাবি জান্নাতি এত কোনো সন্দেহ নেই যারা ইমানের সাথে ইমানের দৌলত নিয়ে এই চক্ষু মুবারক দিয়ে আমার রসুন সদাল আলিহিবা আলী কে দেখেছেন তারা অবশ্যই জান্নাতি কারণ এই সুসংবাদ আমার রসুন সদুল্লাহ তাল আলিহিবা আলী ওসাল্লাম দিয়েছেন কিন্তু আজকে দেখুন যারা সাহাবাইকরাম আলি ইমরুমান বিশেষ করে হাজরত সৈদনাথ সিদ্দিকা আকবর রদি আল্লাহআ আনহু এবং উমর ফারুক আজম রদি আল্লাহ আল আনহু এর ব্যাপারে ভালো মন্দ বলার জন্য কি করত প্ররোচিত করত। তাদের সাথে কী রেখেছে সম্পর্ক রেখেছে প্রিয় ইস্তামী ভাইয়ের একটু চিন্তা করে দেখুন এখানে উনি যারা সিদ্দিকা আকবর এবং সাহাবাইকরাম আলিহিমরিদুমানদের গালি দিয়ে খারাপ কটুটিমূলক কথা বলে তাদের সাথে সম্পর্ক রেখেছে আর যদি এই অবস্থা হয় আর যারা আল্লাহ তালার পানা মা যারা সরাসরি সাহাবাইকরাম আলী মুরিদমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থা কেমন হবে তাদের ফয়সালা কেমন হবে প্রিয় ইসলামী এটা এমন গুণা যে অপর এক হাডিসে মুবারকের মধ্যে এসেছে যে কেমতের দিন তাদের কোনো ফরজ তাদের কোনো নফল কেউ কবুল করা হবে না যারা সাহাবাই কালাম আলী মৃদুবন্ধের সাথে বেআবি করে তাদের ব্যাপারে এই ধরনের অর্থাৎ সতর্কবাণী আল্লাহ তালাকে দিয়েছেন আমার রসমুল্লাহ তালা আলিহিবা আলী ওয়াসালামের মাধ্যমে প্রিয় ইউসলামী ভাইরা তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ তালা আমাদেরকে যে সিদ্দিকা আকবর থেকে শুরু করে শেষ সাহাবি পর্যন্ত যত সাহাবি এবং শুধু সাহাবি নয় আল্লাহ তালা সৃষ্টি জগতের মধ্যে যত আল্লাহর ন্যায়ক বান্দা আল্লাহর ভলি আসবে আল্লাহ তালা আমাদেরকে তাদের সাথে বিয়াদিবি করা আমাদেরকে হেফাজত করুক যেন আমাদের মাধ্যমে এমন কোনো কাজ হয়ে না যায় যেন সেটা বিয়াদিবিমূলক হয়ে যায় যেন সেটা তাদের মান সম্মানের ক্ষতি হয় তাদের মান কমে যায় ওই ধরনের কাজ করা থেকে আল্লাহ আলা আমাদেরকে হেফাজত করুক প্রিয় ইসলামী ভাইরা তার মানে এই হা থেকে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবাই কালাম আলহ মুদুয়ানদের সাথে বেয়াদবি করা এটা ইমান বরবাদ হয়ে যাওয়ার একটি কারণ আল্লাহ তালা আমাদেরকে যে ওই ধরনের যে ক্ষতি হওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক বাস আল্লাহ তালা আমাদেরকে যেভাবে আমার রসুন সাল্লাহ তালা আলহি যে অনুমতি দিয়েছে সুসংবাদ দিয়েছেন ওইভাবে সমস্ত ইকরাম আলি হিমৃয়ানদেরকে ভালোবেসে মহাব্বত করে তাদের পতঙ্ক অনুসরণ করে আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক আমিন কারণ এই ইমানেই হচ্ছে একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্পদ আজকে আমরা দুনিয়ার সম্পদ সম্পদ মনে করছি হ্যাঁ ঠিক আছে এটা দুনিয়ার সম্পদ কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সেটা হচ্ছে ইমান আর সে ইমান বরবাদ হয়ে মারা যাচ্ছে কিসের কারণে যে সাথে করার কারণে তাদের সাথে খারাপ সম্পর্ক রাখার কারণে আল্লাহ তহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন আলহামদুলিল্লাহ আসা দাওয়াত ইসলামী আমাদেরকে শুধুমাত্র যে সাহাবাইকরম আলি ইমরুদানদের সাথে বিয়াদবি করা তো দূরের কথা আলহামদুলিল্লাহ আসা কীভাবে আমরা সাহবাঈকরম আলিহানদেরকে সম্মান করবো কীভাবে তাদেরকে অনুসরণ করব আলহামদুলিল্লাহ আজাল দাওয়াত ইসলামী আপনাকে আমাকে শেখাচ্ছে তা আসুন না আমরা আর কেন দূর থেকে দাওয়াত ইসলামীকে দেখবো আমরা মাদিনী পরিবেশের সাথে মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাই তাহলে দেখা যাবে ইশ্লা আজা যে আল্লাহ তাল্লাহ দয়ায় সাথে সাথে যে আমার রোসন সাল তালা আলহা আলী সালাম এর দয়ার বদলতে সৎকাই ঈশ্বা আজা ওই ধরনের খারাপ কাজ করা থেকে এবং সাহাবাই করাম আলিহি মরিদুমানদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা থেকে ইনশাআল্লাহ আজা আমরা বেঁচে যাব আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আসুন প্রিয়স্তামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত যে শ্রবণ করেছি যে সাহাবাই করাম আলীহি মরিদুবানদের সাথে খারাপ আচরণ করলে খারাপ সম্পর্ক রাখলে তাদের কে প্রতিদান আল্লাহ তালা দান করবেন আসুন এখন আমরা শ্রবণ করব যারা যে সাহাবাই করাম আলিহি মরিদুবানদের সাথে সুসম্পর্ক রাখে তাদের কে প্রতিদান আল্লাহ তালা দান করবেন আসুন আমরা একটা ইসলামী ভেরা আমরা একটি শিক্ষামূলক গঠন আমরা শ্রবণ করি যেমন এক ব্যক্তি এক ব্যক্তি বলেছেন আমার শিক্ষকের একজন বন্ধু ইন্তেকাল করেন কি করেন যে আমার শিক্ষকের একজন বন্ধু ইন্তেকাল করেন তখন শিক্ষকটি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন মা ফায়ল আল্লাহবিকা আল্লাহ তালা আপনার সাথে কীরূপ ব্যবহার করেছেন কেমন আচরণ করেছেন যে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে কি করলেন প্রশ্ন করলেন জবাবে তিনি বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন কাকে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন চিন্তা কর কেন ক্ষমা করে দিয়েছে একটু আমরা শ্রবণ করি এটা নিশ্চয়ই একটা খুব সুন্দর একটি বিষয় মাদানী ফুল রয়েছে এখানে যখন তো ওই ব্যক্তি জবাবে কি বললেন যে আল্লাহ আলা আমাকে ক্ষমা করে দিয়েছেন জিজ্ঞাসা করলেন মানে কেন কেন ক্ষমা করে দিয়েছেন তখন অর্থাৎ ওই ব্যক্তিকে আরও প্রশ্ন করলেন যে মুনকিন নাকির কি ব্যবহার করলেন আপনার সাথে ওই ব্যক্তিকে আবার প্রশ্ন করলেন যখন বললেন যে আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন এরপর আবার জিজ্ঞাসা করলেন যে মুনকিন নাকির কোন ধরনের আচরণ আপনার সাথে করেছে জবাব দিলেন ওই ব্যক্তি তারা আমাকে বসিয়ে যখন প্রশ্ন করা শুরু করলো আল্লাহ হকবর আল্লাহ হকবর প্লিজ ভাইরা যে কেমন শান যে সিদ্দিক আকবর এবং সাহাবাইকরাম আলী মরিদুমানদের সাথে সুসম্পর্ক রাখার কারণে তার কি ফজিরত মর্তাবা যে কবরের মধ্যে ওই ব্যক্তি পাচ্ছেন দেখুন কি বলা হচ্ছে তারা আমাকে বসিয়ে যখন প্রশ্ন করা শুরু করলো আল্লাহ আলা আমাকে জানিয়ে দিল আমি ফিরিস্তাদের জবাব দিলাম সেইদোনা আবু বক্কর সিদ্দিক ও হাজরতে উমর ফারুক আজম নদী আল্লাহ আনহুমা হুমা এর ওয়াস্তে আমাকে ছেড়ে দিন আল্লাহর তখন এই কথা শুনে একজন ফিরিস্তা অপরকে কি বলল ইনি তো মহান দুইজন সাহাবের বসিলা পেশ করলো সুতরাং একে ছেড়ে দাও অতএব তারা আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে সুবাহ তেজিস্তানি ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন ওই কবরের মধ্যে রেওয়ায়ত এসেছে কবর কেমন ভয়ঙ্কর কেমন পরিস্থিতি হবে কেমন ভয়ঙ্কর ঘর হবে এই কবর যারা আল্লাহ তালার দয়ায় আমার রসুল সাল্লাহ তালা আলিহি আলি এর দয়ার বদৌলতে উসাদ খার বদৌলতে যারা ইমানের দৌলত নিয়ে ইস্কর রসুলের দৌলত নিয়ে আল্লাহ তালাকে রাজি করে গিয়েছেন ওই কবর ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান হবে আর যে ব্যক্তি ওই কবরের মধ্যে আল্লাহ তালাকে নারাজ করে অসন্তুষ্টি করে আমার রসুলকে অসন্তুষ্টি করে নারাজ করে সাল্লাহ তালা আলিহিবা আলী ওয়াসাল্লামকে গিয়েছেন ওই কবর তার জন্য জাহান্নামের নামের কর্ত হবে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে দেখুন ওই কবরের মধ্যে ওই দুইজন শ্রেষ্ঠ সাহাবি হযরত সাইদুলনা সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তাল আনহু এবং হজরত সাইদুল্লা উমর ফারুক আজম রদিয়াল্লাহ তাল আনহু এর উসিলা দেওয়ার কারণে মনকিন নকির ওনাকে ছেড়ে দিলেন প্রশ্নের যেটা রয়েছে ওই প্রশ্ন থেকে মুক্তি দিয়ে দিলেন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অথচ হাজরত সাইদুনা ওসমান জিন নৌরাইন রদিয়াল্লাহ তালা আনহু বলেন যে কেয়ামতের অনেক মঞ্জিল রয়েছে এবং হাজরত সাইদুনা ওসমান জিন নৌরাইন রদিয়াল্লাহ তালা আনহু যিনি দুইটি নূরের অধিকারী যিনি কোন সন্দেহ ছাড়া এই জান্নাতি ছিলেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ আকবর ওই ওসমান জিন নৌরাইন রদিয়াল্লাহ তালা আনহু যখন কবর এর সামনে যেতেন খুব বেশি কান্না করতেন এমন কান্না করতেন যে ওনার চোখের পানি পড়তে পড়তে ওনার দাড়ি শরীর ভিজে যেত এমন কি গড়িয়ে পড়তো এমনভাবে কি করতেন হজরত সৈদুনা উসমান নুরাইন রাহ আহু এভাবে কান্না করতেন কবরের ভয়ে অথচ সেই উসমানজ্জিন নুরাইন রতি আল্লাহ তাল আনহু যিনি দুনিয়াতে থাকা জন্য তার সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ আল্লাহ ইসলামী একই চিন্তা করে দেখুন না আর ওই উসমান নুরাইন রতি আল্লাহ তায়াল আনহু কবরের সামনে গিয়ে কান্না করছেন যখন প্রশ্ন করা হলো কারণ কি তখন উনি উত্তর দিলেন যে এই কবরেই হচ্ছে কেয়ামতের প্রথম মঞ্জিল কেয়ামতের কি রয়েছে কিছু ধাপ রয়েছে কিছু স্তর রয়েছে যে আর উসমান অর্থাৎ কেয়ামতের যে মঞ্জিল আছে না যে স্তরগুলি আছে না ওই স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে এই কবর যে ব্যক্তি এই কবর থেকে নাজাদ পাবে সে কেয়ামতের প্রতিটি মঞ্জিল থেকে কী পাবে মুক্তি পাবে আর যে ব্যক্তি এই কবরের মধ্যে ফেসে যাবে বেঁচে যাবে তাহলে সে কেয়ামতের প্রতিটি মঞ্জিরের মধ্যে প্রতিটি স্থানের মধ্যে বেজে যাবে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যান্ডের দর্শক শ্রোতা তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় ইসলামী ভাইরা যে দেখুন না যে উসমানজী নুরাইন রদি আল্লাহ তাহ যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কীভাবে আল্লাহ তালাকে ভয় করেছেন আর ওই কবর মধ্যে ওই ব্যক্তি বেঁচে গেলেন সাহাবাইকলাম আলী ইহমরিদমদের উসিরা দিয়ে আল্লাহ আকবর তার মানে এখান থেকে আমরা এটাই মাতিনি ফুল নিই এটাই আমরা শিক্ষা নিয়ে বিষয় গ্রহণ করি আমাদের জন্য যে আমরাও যদি যে সাহাবাইকার আলী হিমরিদুবানদেরকে মোহাব্বত করি ভালোবাসি এবং তাদের ব্যাপারে যদি কোনো মূলক কথা না বলি তাদের সম্মানের ক্ষতি হয় তাদের মান সম্মান কমে যায় ওই ধরনের কোনো আচরণ না করি তাহলে ইনশাল্লাহ আজাল আল্লাহ তালা চাইতো ওই ব্যক্তির মতো আল্লাহ তালা আপনাকেও আমাকে ওই কবর মঞ্জিল থেকে ওই কেয়ামতের প্রথম মঞ্জিল ওই কবর থেকে আমাদেরকে কি দিবে নাচার দিবে এবং মুক্তিদান করবে প্রিয় ভাইয়েরা ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হ্যাঁ এটা সত্য আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা এই মাদানী ফুলটা নিয়ে যাই যে আমরা যারা আজকে যে সাহাবাইকরাম আলী মুরিদুয়ানদেরকে অনুসরণ করি না তাদেরকে যথাযথ মহাব্বত করি না তাদের বিরুদ্ধে কথা বলি তাদের মান সম্মান ক্ষতি হয়ে ওই ধরনের কথা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায় আমাদের অবস্থা কেমন হবে আমাদের অবস্থা কেমন হবে প্রিয় ভাইরা ওই কবর কবরের মধ্যে কি আপনি আমি আপনি আমি নাজাদ পাবো মুক্তি পাব সেই ধরনের আখলা সেই ধরনের আকিদা বিশ্বাস সেই ধরনের ভালোবাসাকে আমি আপনি কি সাহাবাইকরাম আলী ইমরুদমন্দের ব্যাপারে রেখেছি বাঁচার মতো কী ধরনের পথ করে রেখেছি প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক এবং যেন আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত ইকরামের পাশাপাশি এবং সমস্ত নবী রসুল এবং সমস্ত আল্লাহর বলিদেরকে যে অন্তর থেকে অন্তরে মোহাব্বত করে তাদেরকে সম্মান করার সেই তফিক আল্লাহ তা আমাদেরকে দান করুক আলহামদুলিল্লাহ আজান প্রিয় ইস্তামী ভাইরা আপনারা শুনেছি খুশি হবেন আলহামদুলিল্লাহ হয়তো বা সেই শয়তানের দোকা আমরা পড়ে গিয়েছিলাম সেই শয়তান আমাদেরকে যে ধোকা দিয়ে আমাদেরকে সাহাবাইকে আমার প্রতি বিদ্বেষ করে তুলছে আমরা যেন সাহাবাইকরামকে মহব্বত না করি রিসপেক্ট না করি আলহামদুলিল্লাহ আজা ওই ধরনের যে খারাপ অভ্যাস থেকে ওই ধরনের ক্ষতি থেকে আলহামদুলিল্লাহ আজা যে দাওয়াত ইস্তাবির মাধ্যমে আমার শেখাত আমিরা আনসনত আমাদেরকে বাঁচিয়েছেন আমাদেরকে ওইখান থেকে তুলে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আজা দেখুন যে সাহাবাইকরমকে কীভাবে মোহাম্মত করতে হবে নাহলে কী প্রয়োজন ছিল যে মাদানী চ্যানেলের মাধ্যমে যে সাহবাইকরাম আলাই মরিদুমনদের কারামত এই অনুষ্ঠান করা যে এর কারণ একটাই যেন আমরা সাহাবাই করম আলিম রিদুয়ানদেরকে যথাযথ মহব্বত করি যেন আমরা সাহাবাই করম আলিম রিদুয়ানদের ব্যাপারে কোনো খারাপ ধারণা না করি যেন সাহাবাই আলাই আলিম রিদুয়ানদের ব্যাপারে যে আমাদের জবান দিয়ে কোনো কটুক্তিমূলক কথা বের না হয় এ কারণেই মকসুদ প্রিয় আর কোনো উদ্দেশ্য নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ আসাবাজ দাওয়াত ইসলামী আপনাকে আমাকে এই শিক্ষাটাই দিচ্ছে যে শিক্ষাটা আমার রসুল সাল্লাহ তা আলহি বা আলী আসসালাম দিয়ে গিয়েছিল যে শিক্ষাটা ইসলামের শিক্ষা আলহামদুলিল্লাহ আসাবাজ আল্লাহ তাল আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং পাশাপাশি যে আল্লাহর আমার রসুল সাল্লাহ তলি আলহিউর প্রিয় সাহাবিদেরকে আমরা যেন যথাযথভাবে যেভাবে মহাব্বত করা দরকার তাদেরকে যেভাবে অনুসরণ করা দরকার আল্লাহ তালা আমাদেরকে ওইভাবে অনুসরণ করার তৌফিক দান করুক তো এভাবে ভালোবাসতে অনুসরণ করার লাভ কী ফায়দা কী হ্যাঁ ভেরা হয়তো হয়তোবা আপনারা আমার এখন বোঝা আসবে না এখন শয়তান বোঝার জন্য দিবে না কিন্তু এটা সত্য যখন আমি সাকারাতের বিছানায় শুয়ে যাব যখন ছটফট করতে থাকব যখন মালাকুল মত আমার সামনে চলে আসবে যখন শয়তান আমার ইমান কেড়ে নেওয়ার জন্য আসবে যখন কোনো সাহারা থাকবে না তখন বোঝে আসবে যে সাহাবাইকার আলি মৃদুবন্ধের ভালোবাসা কেমন নিয়ামত ছিল তারা তো ভাগ্যবান যারা কেরামের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যাবে তারাই তো ভাগ্যবান ইশাআল্লাহ আজল ওই কঠিন মুহূর্ত আল্লাহ তালা দয়া করবেন এবং কেরামের ভালোবাসা ওই কঠিন মুহূর্তে আপনার আমার কাজে আসবেন ইনশাল্লাহ আল্লাহ শুধুমাত্র ওই মুহূর্ত নয় ঈশাআল্লাহ আজাহাজাল সাহবাইকরাম আলী মরিদমানদের ভালোবাসা সত্যি এক মহাব্বত ইনশাল্লাহ আজ আমাদের প্রচুরা মঞ্জিলে প্রচুরা ক্ষেত্রে প্রচুর মুহূর্তে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কাজে আসবে কি যে পরকাল যেটা শেষকাল যে কালের পর আর কোনো কাল নেই প্রিয় ইসলামী সেটা হচ্ছে পরকাল যেখানে বিচার হিসাব নিকাশ হওয়ার পর যারা জাহান নামে মা জাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক জাহান নামে চলে যাবে আর যারা জান্নাতি তারা জান্নাত চলে যাবে ইনশাল্লাহ আজ সাহাবাই করাম আলি হিমরিদুবানদের সত্যিকার মহাব্বত ঐক্যামতার ময়দানও আপনার আমার কাজে আসবে ইনশাল্লাহ আজ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে সাহাবাইকরাম আলি ইমরুদানদেরকে যথাযথভাবে মোহাম্বত করার তফিক দান করুক আমিন আসুন আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছে তো আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি এবং পাশাপাশি যে আমরা চেষ্টা করব যে অনুষ্ঠানের মাধ্যমে যে শিক্ষণীয় বিষয় আমরা আমাদের কাছে আসছে আমরা চেষ্টা করব তা লিখে নেওয়ার জন্য বা স্মরণ রাখার জন্য তো স্মরণটাকে দেখা যাবে যদি আমরা স্মরণ রাখি তাহলে দেখা যাবে ঈশাল্লাহ আজ্জা আমল করার জন্য বা শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য একটা উত্তম আমাদের জন্য মাধ্যম হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আমিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদানি চ্যানেল দেখতে থাকবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক সল্লু আলাল হাবিব সদম্লাহ আলা আলা মুহম্মদ صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم خلافة إمامة